পশ্চিম মেদিনীপুরে জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন পশ্চিম মেদিনীপুরের ছবি তুলে ধরছি যেখানে এই মুহূর্তে জনসংযোগে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় কর্মী সমর্থক এবং তারই সঙ্গে সাধারণ মানুষ প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন এবং এর আগে ছবি আপনাদেরকে দেখিয়েছি যেখানে ক্ষুদিরাম বসুর বাড়িতে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি মাল্যদানও করেন এবং তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর আগে চায়ের দোকানেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবিও তুলে ধরছে এবং যেখানে জনসংযোগ সারেন চায়ের দোকানে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান কথা বলেন চায়ের দোকানের ছবি তুলে ধরছি যেখানে তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং স্থানীয় লোকজন তারা আসেন কথা বলতে এবং তার সঙ্গে ছবি তোলেন সেলফি তোলেন কথাবার্তা বলেন এবং দলীয় কর্মীরা সমর্থকরা তারাও তো উপস্থিত রয়েছেনই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছবি তুলে ধরছি যেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ ইতিমধ্যেই সেরে নিচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলা থেকে চায়ের দোকানেও তিনি যান এবং সেখানেও কথা বলেন সঙ্গে সেলফি তোলার ধুমও রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তেই তিনি গেছেন এবং জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছেন সঙ্গে রোড শো করেছেন জনসংযোগের বিভিন্ন মাধ্যম তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন নবজোয়ার কর্মসূচি বিভিন্ন জেলা ঘুরে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে রয়েছেন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা